দখলদারদের কবলে পড়ে প্রায় ধ্বংসের পথে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঐতিহাসিক কমলা রানীর দিঘি। জনশ্রুতি রয়েছে সুসং দুর্গাপুরের রানী কমলা শুকনো দিঘির মাঝখানে পুজো দেওয়ার সময় বজ্রপাতে তলার মাটি ফেটে ভরে যায় পানিতে, এতে সলিল সমাধি হয় রানীর। নেত্রকোনা দুর্গাপুর প্রতিনিধি দেলোয়ার হোসেন তালুকদারের তথ্যচিত্রে দেখুন রিপোর্ট। 15 শতকের শেষ দিকে সুসং দুর্গাপুরের রাজা জানকীনাথকে বিয়ে করেন কমলা দেবী, আর 16 শতকের প্রথম দিকে প্রজাদের পানির অভাব মেটাতে বিশাল দিঘি খনন করেন রাজা। কিন্তু খননের পরও পানি ওঠে না দিঘিতে। এক রাতে রানী কমলা দেবী স্বপ্নে দেখেন ঠিক মাঝখানে পূজা দিলেই পানিতে ভরে উঠবে দিঘি, আর এ পুজো দিতে গিয়েই সলিল সমাধি হয় কমলা রানীর। প্রায় 3 বর্গ কিলোমিটার দিঘিটির পাশ দিয়ে বয়ে গেছে সোমেশ্বরী নদী। এর কিছু অংশ দখল করে ফসলি জমি আর পাড়ে তৈরি করা হয়েছে বসতভিটা। তাই দিঘিটি টিকিয়ে রাখতে অবশিষ্ট অংশ সংরক্ষণ ও স্মৃতিফলক নির্মাণের দাবি এলাকাবাসীর। দিঘির নাম শুনে অনেক দূর থেকে লোকজন আসে দেখতে। দিঘি নেই, দিঘির একটা পাড় আছে, পাড়টা এখনো পাহাড়ের মতো, একটা টিলার মতো। এই পাড়টাকে যদি আমরা সংরক্ষণ করি তাহলে আমরা কমলারাতির গীতি কথার পাড়টা আমরা প্রজন্মের কাছে দিতে পারবো। আমরা দুর্গাপুরবাসী, সচেতন মহল যারা আছি, আমরা চাই যে এই সাগর দিঘি বা রানী দিঘির একটি স্থাপনা যেন এই আমাদের নিদর্শন হিসেবে, এই পর্যটন এলাকা হিসেবে এটার একটা ব্যবস্থা সরকার নেয়। এদিকে দিঘিটি সংরক্ষণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন বলে আশ্বাস দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার। সরকারের নামে যতটুকু রেকর্ডে রয়েছে সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে দিঘিটি সেই তার পুরনো ঐতিহ্য ফিরে পায়, যাতে এটি একটি সুন্দর পর্যটন স্পট হিসেবে গড়ে ওঠে। ঐতিহাসিক এই কমলা রানীর দিঘি সংরক্ষণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।